बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सम्मानित शिक्षार्थी बंधुरा, আপনাদের সবাইকে জানাই আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে স্টুডেন্ট রেজাল্ট শীট তৈরি করতে হয় মাইক্রোসফট এক্সেলে। তো আপনারা অনেকেই এই বিষয়ের উপর টিউটোরিয়াল করে দিতে বলেছিলেন, সেই জন্য আজকের এই টিউটোরিয়ালটি করে দিচ্ছি। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান যে কিভাবে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করতে হয় মাইক্রোসফট এক্সেলে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। যদি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন, তাহলে এখান থেকে পুরো প্রসেসটি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন, তাহলে কিন্তু অনেক জিনিস মিস করবেন। কারণ হচ্ছে এখানে আমাদের অনেকগুলো কোডিং ব্যবহার করতে হবে, যেগুলো খুবই সিম্পল, কিন্তু সেগুলো যদি না দেখে থাকেন তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটিতে আমরা দেখতে পারবো যে কীভাবে কাজটা করতে হয়। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা শিখে ফেলি কীভাবে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন রয়েছে এবং এখানে একটি স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। তো এখানে শুধুমাত্র আমি একটি স্টুডেন্টের আইডি মানে মার্কশিট তৈরি করছি এখানে। তো আপনারা চাইলে এইরকম এই একই প্রক্রিয়া অনুসরণ করে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের আইডি কার্ড কিন্তু সরি রেজাল্ট শিট কিন্তু তৈরি করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমি যদি এখান থেকে মানটাকে পরিবর্তন করে দিই, এখানে যে মানগুলো রয়েছে আমি যদি এখানে মনে করেন এখানে আমি 40 দিলাম, যদি এন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু মানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তো মূলত এটাই দেখাবো যে কীভাবে কোডগুলো করতে হয়। হ্যাঁ, কীভাবে দেখেন আমি শুধু একটা মান চেঞ্জ করতেছি, অটোমেটিক্যালি পুরো ফাংশনটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের অনেকগুলো কোডিং আছে, যেমন আমি যখন এখানে ক্লিক করবো তো উপরে দেখেন উপরে টাইম লাইনে ফাংশনালে এখানে অনেকগুলো কোডিং রয়েছে। ঠিক আছে, এই কোডিংগুলো আমাদের শিখতে হবে। তো দেখেন আমি পাশে আর একটি শিট তৈরি করে রাখছি একই, এখানে আমি কোনো সংখ্যা লিখিনি বা কোনো ফাংশন অ্যাপ্লাই করিনি। তো আমি এটা আগে থেকে ডিজাইন করে রাখছি, আমি মনে করি যে আপনারা এই ডিজাইনটি করতে পারবেন, এই ফর্মটি কীভাবে ডিজাইন করতে হয়। তো এটা আমি দেখালাম না, শুধু আমি এখানে আপনাকে দেখাবো যে কীভাবে ফাংশনগুলো অ্যাপ্লাই করতে হয়, কারণ এগুলো সিম্পল বিষয়ে এই ডিজাইন করা। এগুলো আপনারা যারা একদম কিছু জানে না বেসিক লেভেলের, তারা যদি না জেনে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি যে এক্সেলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবেন, তাহলে দেখতে পারবেন যে কীভাবে এগুলো ডিজাইন করতে হয়। ঠিক আছে, তো আমি এখানে ডিজাইন করবো না, এখন আমি শুধুমাত্র এখানে কোডিংয়ের যে বিষয়গুলো রয়েছে যে কীভাবে আমাদের কোডিংটা করতে হয় সেটা দেখাবো এখন। তো দেখেন আমি আমার দ্বিতীয় সিটে চলে যাচ্ছি, সিট নাম্বার 2 চলে গেলাম। তো প্রথমে আমাদের এখানে যা কিছু আছে তাই থাকবে, এখানে যেমন রোল রয়েছে, রোল নাম্বার থাকবে, নেম, সাবজেক্ট, মার্ক, গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, অ্যাভারেজ জিপিএ এবং টোটাল গ্রেড। তো প্রথমে আমরা এখানে একটা মার্ক বসাই দিই, আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে একটা যে কোনো মার্ক বসাই দিতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে আমার ইচ্ছা মতো বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো মার্ক এখানে আমি শুধু দেখানোর জন্য আপনাদের এটা দিচ্ছি। তো আপনাদের যখন কোন স্টুডেন্টের অ্যাকচুয়াল মার্কশিট তৈরি করে তখন তাদের কিন্তু মানটা অ্যাকচুয়ালি দিবেন। ঠিক আছে, এলোমেলো মান দিবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো দেখেন আমি এখানে লিখে ফেলছি, মার্কশিট আমাদের মোটামুটি লেখা কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা গ্রেড লিখব, অর্থাৎ গ্রেড বলতে কী বোঝায়, এখানে আপনারা দেখতে পাশে আমার এখানে একটি মার্কশিটের যে মানগুলো বের করে তার একটা নোট করা রয়েছে। যেমন মার্ক হচ্ছে যদি আমাদের 80 থেকে 100 হয় তাহলে এর গ্রেডটা হবে A+, এবং এর জিপিএ হবে 5। তারপর হচ্ছে 70 থেকে যদি 79 হয় তাহলে এটা হবে আমাদের এ, সরি এখানে একটু বানানটা ভুল গেছে, এটা শুধুমাত্র হবে আমাদের এ। ঠিক আছে, এ। তারপর হচ্ছে এখানে 60 থেকে 69 থাকলে হবে A-, 50 থেকে 69 থাকলে হবে বি, এবং এর জিপিএ হবে 3, আর 40 থেকে 49-এর ভিতরে থাকলে সেটা হবে সি গ্রেড, আর এর জিপিএ হবে 2, আর 33 থেকে 39-এর ভিতরে থাকলে এর থাকবে ডি, এবং এর জিপিএ হবে 1, আর 0 থেকে 31 বা এখানে 32 হবে, 32-এর নিচে হলে সেটা হবে আমাদের গ্রেড হবে এফ, এবং সেটার মান আসবে 0, জিপিএ আসবে 0 মানে ফেল। তো প্রথমে আমরা এখানে কীভাবে গ্রেডটা নিয়ে আসতে হয়, এটা কীভাবে বের করতে হয় এটা এখন দেখব। তো এটার জন্য আমাদের এখানে একটা কোডিং ব্যবহার করতে হবে। তো চলুন দেখে আসি কী কোডিং। তো আমি এখানে আপনাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি এবং এখানে লেখো দেখাবো যে কীভাবে করতে হয়। তো দেখেন আমরা যেটা গ্রেড বের করবো, তাই না, এই গ্রেড লেখাটির নিচে যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে ইফ দিব, ইফ ফাংশনে ব্যবহার করব, আইএফ ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট
স্টার্ট করব, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর এখানে আমরা যে কন্ডিশনটি দেব, সেই কন্ডিশনটি হবে কি, যে 80 থেকে 100 যদি হয় তাহলে সেই গ্রেড, যে গ্রেডটি হবে সেটি হচ্ছে আমাদের কি, এ প্লাস। তাহলে এটাই আমরা এখানে লিখব। আর এটা কার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে আমাদের যে এই সেলটি রয়েছে, যে মার্কের যে সেলটি, এই সেলটির উপর নির্ভর করবে। সেজন্য আমরা এখানে এই যে সেলটি, যে সেলটিকে সিলেক্ট করে দিতে পারি অথবা লিখে দিলেও হবে। তো আমি লিখে দিলাম এখানে যে D11, এই সেলটির লোকেশনটা হচ্ছে আমাদের D11। তো উপরের দিকে যদি লক্ষ্য করেন, এখানে আমাদের সেলের লোকেশনটা শো করাবে এখানে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে শো করাচ্ছে, আমি এখানে উপরে ক্লিক করতেছি, দেখেন D11 শো করাচ্ছে, ঠিক আছে? তো D11 চলে আসে। তারপর আমরা কি করব, এখানে আমরা গ্রেটার দ্যান দিয়ে দিব, ঠিক আছে, এবং ইকুয়াল সাইন দিব। তারপরে দিব এখানে 80, অর্থাৎ আমাদের ডি এই ফর্মুলাতে যে মানটি থাকবে, আমি উপরে দিকে, উপরে যে ফাংশনটি রয়েছে এখান থেকে দেখেন, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবেন। যখন আমাদের এখানে সেলের ঘরগুলো ছোটো ছোটো, এই জন্য এখানে সব ফাংশনগুলো আপনি এখানে দেখতে পাবেন না, কিন্তু উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে সবগুলো দেখতে পারবেন। তো আমি উপর থেকে আপনাদের লিখে দেখাচ্ছি। এখানে বলছে যে যদি ডি, এখানে যে সেলটা রয়েছে ডি ইলেভেন মানটা যদি 80 সমান বা 80 চেয়ে উপরে হয়, তাহলে এখানে আমাদের একটাকে কমা দিতে হবে। কমা দিলে এর মানটাই হবে আমাদের এ প্লাস, যেহেতু এখানে আমাদের গ্রেড আছে কত, এ প্লাস দিয়ে 80 থেকে 100 থাকলে হবে এ প্লাস। তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা দিব, তারপর টাইপ করবো এখানে এ প্লাস, আবার ইনভার্টেড কমা ক্লোজ করব, ঠিক আছে? আমি যেভাবে লিখতেছি অবশ্যই এইভাবে লিখতে হবে, নাহলে আপনাদের ফাংশনগুলো যদি ভুল যায় তাহলে কিন্তু মানটা কখনই আপনাদের আসবে না। এরপরে আমরা এখানে একটা কমা দিব। তো জাস্ট এটুকু যদি আপনারা টাইপ করতে পারেন, এখন সবগুলো ফাংশন আমাদের একই। এখন এটাকে কপি করে নিব, ঠিক আছে? ইফ পর্যন্ত এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারেন, অথবা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করতে পারেন, অথবা উপরের দিকে এখানে কপি অপশন থাকতে পারেন, কপি করে নিব। জাস্ট এটুকু হচ্ছে আমাদের মূল ফাংশন, ঠিক আছে, এই এই ক্ষেত্রে। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আবার দেব আমরা যে 70 থেকে যদি 79 হয় তাহলে এর মানটা কী হবে, এ হবে। তাহলে এখানে আমরা টাইপ করব 70, এবং এর মানটা আসবে শুধু এ, ঠিক একইভাবে এখানে আবার সেই মানটি পেস্ট করব। আবার কন্ট্রোল ভি প্রেস করে আমি পেস্ট করলাম। এখানে যদি 70-এর পর 60 হয়, এ মানটা যদি আমাদের 60 হয়, অর্থাৎ D11 সেলের মানটা যদি 60 হয়, তাহলে এখানে 60 হলে আমাদের কী আসবে, গ্রেডটা আসবে এ মাইনাস, তাই না? তো আমরা এখানে দিয়ে দিব এ মাইনাস। তো আমি এখানে দিয়ে দিলাম এ মাইনাস। ঠিক একইভাবে আমরা আবার এটাকে পেস্ট করব। ফাংশন কিন্তু একটাই, শুধু মানগুলো আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি, ঠিক আছে? 40-এর পরে তাহলে এটা কী আসবে আমাদের, দেখেন যে 50-এর পর 40, তাই না? সরি, এখানে 50 হবে, 50। তো 50 হলে এর মানটা আসবে আমাদের বি, ঠিক আছে? যদি এখানে আমাদের এ মাইনাস ছিল, এরপরে এখানে আসবে বি। তো আমরা এখানে টাইপ করব বি, তারপরে আবার এখানে এটা পেস্ট করব, পেস্ট। আবার এখানে ডির মানটা যদি আমাদের, এবারে কত ছিল এখানে, 50, তাই না? এবারে আমরা দেখুন 40, যদি 40 হয় তাহলে এর মানটা আসবে আমাদের সি, এর মানটা আসবে আমাদের সি। তারপরে যদি আমাদের এখানে ডির মানটা এবারে এখানে 30 হয় বা 33 হয়, 33 হয় তাহলে এর মানটা আসবে এখানে আমাদের ডি, এর মানটা আসবে এখানে আমাদের ডি। এবং যদি এর মানটা আমাদের 33-এর নিচে হয় বা 0 হয়, ঠিক আছে, যদি 33-এর নিচে হয় বা আমরা এখানে 0 দিতে পারি, যে 0 থেকে উপরে বা 32-এর নিচে, 0-র উপরে বা 0 সমান, তাহলে এটা আসবে আমাদের এফ বা 0। তাই এটা আসবে আমাদের এফ, এফ মানে হচ্ছে ফেল। তারপর এটাকে আমরা ক্লোজ করব, ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ করে দেব। এখন এখানে দেখেন আমরা ইফ ফাংশন কতগুলো ব্যবহার করছি, এখানে একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এখানে এখন আমাদের 7টা এফ এখানে টাইপ করতে হবে। তো দেখেন আমি শিফট বাটন প্রেস করে 7টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো দেখেন আমি 7টা ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম। এখন আমি যদি এখানে ইন্টার দিই, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের মানটি কিন্তু চলে আসে এ প্লাস। এখানে যে আমরা কন্ডিশনটি দিয়েছিলাম যে 80 এবং 80-এর উপরে যদি পায় তাহলে সেটা হবে আমাদের এ প্লাস, তাহলে দেখেন এখানে গ্রেডটা কিন্তু এ প্লাস চলে আসে, কিন্তু নিচেরগুলো আসেনি, তাই না? এখন নিচেরগুলো নিয়ে আসার জন্য খুবই সিম্পল বিষয়, এখানে যে একটি এরো বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই এরো বাটনে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে নিচে নামাই দেবো, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি মানগুলো সব চলে আসবে। দেখেন সব মানগুলো কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? এখন আমি যদি এখানে মানগুলো চেঞ্জ করে দিই, দেখি আসলে আমাদের পরিবর্তন হচ্ছে কি না। আমি যদি এখানে এটা দিই যে 40,
এই মানটা যদি এখানে 40 দেই, তারপর যদি এন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন 40-এর মানে কিন্তু সি চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে দিয়েছিলাম যে ফাংশনের ভিতর, যে ফাংশনে ক্লিক করি তার উপরে দেখেন, যেহেতু আমরা এখানে দিয়েছিলাম যে আমাদের যদি কন্ডিশনটাই 40 হয় তাহলে এর মানটা আসবে সি, তাহলে দেখেন এখানে সি চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রেড নিয়ে আসার ফাংশন। এখন আমাদের এখানে জিপিএটা নিয়ে আসবো। ঠিক আছে, জিপিএ কীভাবে নিয়ে আসবো, প্রথমে আমরা যে এখানে যে কোডিংটা করলাম ঠিক এই কোডিংটা পুরোটাকে কপি করব। জিপি এবং গ্রেড নিয়ে আসার ফাংশনে একটাই, শুধু কিছু কোডিং আমাদের চেঞ্জ করতে হবে, সেজন্য পুরো কোডিংটাকে সিলেক্ট করে কপি করে নিলাম, তারপরে আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, এখানে সিলেক্ট করবো, বাইরে সিলেক্ট করতে পারি, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দেব। ওকে, আমরা জিপিএ যেহেতু বের করবো, জিপিএটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তার নিচের যে সেলটি রয়েছে এই নিচের সেলটিতে ক্লিক করবো। সেলটিতে ক্লিক করার পর এখানে আমাদের যে মানটি আসলো সেই মানটি চলে গেছে, এই মানটিকে এখানে তুলে দিতে হবে। ওকে, তো এখানে সিলেক্ট করলাম, তারপরে আমরা এখান থেকে যে ফাংশনটি কপি করলাম সে ফাংশনটি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, যে ফাংশনটি এখানে আমরা কপি করেছিলাম সে ফাংশন পেস্ট করে দিব, তাহলে দেখেন ওই ফাংশনটি এখানে চলে আসে। তো এখানে আমরা এখন জিপি বের করবো। তো জিপি এর ফাংশনটা কী ছিল আমাদের, যে আমাদের মানটা যদি 80 থেকে 100-এর ভিতরে হয় তাহলে তার যে জিপিএটা আসবে সেটা হচ্ছে 5, তাই না? এখন যেখানে যেখানে আমরা গ্রেড দিছিলাম সেখানে সেখানে শুধু 5 দিব, যেমন এখানে আমাদের 80-এর উপরে পাইলে বা 80-এর সমান পাইলে হবে 5, তো এখানে 5 দিব। তারপরে হচ্ছে আমাদের 70 বা 70-এর উপরে পাইলে হবে এ, তাহলে 4, তাহলে এখানে আমরা 4 দিব। তারপরে হচ্ছে যে 60 অথবা 60-এর উপরে পাইলে সেটা হবে আমাদের কি, এখানে ছিল এ মাইনাস, তাহলে এখানে জিপিএটা দেখেন কী আছে, যে 60-এর উপরে পাইলে জিপিএটা হচ্ছে 3.5, তাই না? তো এখানে আমরা দিয়ে দেবো 3.5। ঠিক একইভাবে এখানে 50 পাইলে এর যে মানটা আসবে সেটা হচ্ছে 3, তো এখানে আমরা দিয়ে দেবো 3। অবশ্যই আমি যেভাবে করতেছি এভাবে কোডিংগুলো করবেন, নাহলে কিন্তু ভুল যাবে। এরপরে 40-40-এ ছিল আমাদের কি, এটা হচ্ছে 40-এ থাকলে আমাদের আসবে সি, সি গ্রেডের ক্ষেত্রে জিপিএ হচ্ছে 2, তো আমরা এখান থেকে টাইপ করব 2। এরপরে আছে আমাদের এখানে 33-33-এর মান হচ্ছে 1, এরপরে এখানে আমরা দিয়ে দেবো 1। ঠিক আছে, সর্বশেষ হচ্ছে আমাদের এখানে কি এফ, এফ 0 থাকলে এফ এর মানটা আসবে কি আমাদের 0, তাহলে এখানে আমরা সবসময়ের জন্য দিয়ে দিব 0 0। এখন আমরা এখান থেকে জাস্ট ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করলে দেখেন আমাদের এখানে যেহেতু 90 ছিল মার্ক, আর আমরা এখানে গ্রেড পেয়েছিলাম এ প্লাস, আর এখানে আমাদের দেওয়া ছিল যে মার্কটি যদি 80 থেকে 100% হয় এবং তার মানটা হবে জিপিএ, জিপিএ হবে 5 আর গ্রেড হবে এ প্লাস। তো যেহেতু এখানে আমাদের গ্রেড এ প্লাস আছে সেই জন্য জিপিএটা কিন্তু এখানে 5 চলে আসে। এখন নিচেরগুলো নিয়ে আসার জন্য ঠিক একইভাবে এখানে ড্রাগ করে নিচে টানে দেবো, টেনে দিলে সব মানগুলো এখানে চলে আসবে। যেমন দেখেন এখানে সি 40 ছিল, তাই না? আমরা দিয়েছিলাম এখানে কি 40 থেকে 49-এর ভিতরে যে মানটা সেটা হচ্ছে সি, আর সি হলে এর জিপিএটা হবে 2, তো দেখেন এখানে 2 চলে আসে। আমি যদি এই মানটা একটু পরিবর্তন করি, আমি যদি এখানে দিয়ে দিই 50, তাহলে দেখেন এখানে কিন্তু 3 চলে আসে। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা পরিবর্তন করে দেবো সেটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন আমি যদি এখানে 32 দিই এটাকে, যে 50 যেটা রয়েছে এটা যদি আমি 32 দিই, তাহলে দেখেন এখানে এফ চলে আসবে 0, এখানে চলে আসে এফ মানে ফেল, এখানে 0 চলে আসে। ঠিক আছে, তো এইভাবে মূলত মানগুলো বের করতে হয়। তো আশা করি গ্রেট এবং জিপিএ যে দুটি ফাংশন আমরা অ্যাপ্লাই করলাম এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর তারপরে যদি মনে হয় যে না আপনাদের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক করে না দিয়ে থাকেন, তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এখন আমরা বের করবো এখানে টোটাল জিপিএ। তো টোটাল জিপিএ বলতে বোঝাচ্ছে আমাদের এখানে যে জিপিএগুলো বের করলাম এই জিপিএগুলো যোগফলটা হচ্ছে আমাদের এখানে টোটাল জিপিএ। তো এটা যোগফলটা বের করা খুবই একটি সহজ নিয়ম আছে। আমরা কিবোর্ড থেকে প্রথমে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখান থেকে একটা একটা করে টাইপ করব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিব, তারপরে আমরা এখানে প্লাস দিব, প্লাস দেওয়ার পর এটা সিলেক্ট করে দিব, আবার প্লাস দিব, এভাবে আমাদের প্রতিটা সেলেই সিলেক্ট করে দিতে হবে এবং প্লাস দিতে হবে। ঠিক আছে, তাহলে হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখেন আমি একটু ব্যাকে আসি, দেখ কতদূর পর্যন্ত আমার আছে, একটু দেখে নিতে হবে কোডিংগুলো, নাহলে ভুল যাবে। তো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের লোকেশন F11 থেকে শুরু করে F19 পর্যন্ত। ঠিক আছে, তো ওই কোডিংটা এখানে আমরা টাইপ করবো এখন, যে ইকুয়াল, তারপর এখানে আমাদের F11 আপনি টাইপ করে দিতে পারেন, প্লাস F12 প্লাস F13 প্লাস F14 প্লাস F15 প্লাস F16
প্লাস এফ 17 প্লাস এফ 18 প্লাস এফ 19। তো দেখেন এফ 11 12 13 40 50 60 70 80 90। তো আমরা 9টি সেল ছিল, এই জন্য 9টি সেল এখানে টাইপ করলাম। টাইপ করার পর এখন ইন্টার বাটন প্রেস করতে পারি। ইন্টার বাটন প্রেস করলে সাথে সাথে আমাদের মানটি চলে আসবে। তো দেখেন টোটাল মানটি এখানে চলে আসে আমাদের, যে মানটি ছিল। এখন আমরা যদি এখান থেকে মানগুলো চেঞ্জ করি, তো দেখেন আমি যদি এখানে 5 এর জায়গায় এখানে আগে মানগুলো একটু পরিবর্তন করে দিই, এখানে 57 আছে, এটা আমি একটু বাড়াই দিই 90 দিই, তাহলে দেখেন মানগুলো আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে এখানে যদি আমি যেখানে 5 পয়েন্ট আসছে না, আমি যদি এখানে 80টাকে 50 করি, তাহলে দেখেন এখানে মানটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের ঠিক হয়ে গেল। এখন আমাদের এখানে অ্যাভারেজ জিপিএটা বের করতে হবে। অ্যাভারেজ জিপিএ বলতে বোঝাচ্ছে এখানে টোটাল যে জিপিএটা রয়েছে, টোটাল জিপিএটাকে যটা সাবজেক্ট রয়েছে ঠিক তটা সাবজেক্টকে দিয়ে ভাগ দিতে হবে। এটা আরও সোজা আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব কিবোর্ড থেকে। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে যে সংখ্যাটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিব। তাহলে দেখেন জি 11 চলে আসে, অথবা আপনি লেখো দিতে পারতেন। তারপর আমরা এখানে ভাগ সাইনটি দিব। এরপরে কয়টি সাবজেক্ট আমাদের এখানে দেখতে হবে, তো দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9। তো এটাকে 9টি সাবজেক্ট 9 দিব, 9 দিয়ে ভাগ দিয়ে ইন্টার বাটন প্রেস করলে তো দেখেন অ্যাভারেজ জিপিএটা আসতেছে আমাদের 3.67। এখন আমাদের এখানে গ্রেড পয়েন্টটা বের করতে হবে, টোটাল গ্রেড। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে আমাদের 2টি কোডিং করতে হয়। তো এই কোডিংগুলো আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন আমি কী বলতেছি এবং কী লিখতেছি, তাহলে আপনি বুঝবেন। আর আগে ভিডিওটি ভালো করে দেখবেন, তারপরে আর নিজেরাই প্র্যাকটিস করবেন। এর আগে কিন্তু প্র্যাকটিস করবেন না, ভিডিও দেখতে দেখতে প্র্যাকটিস করবেন না, নিম্নতম 2-3 বার দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা বের করে দেখি কীভাবে টোটাল গ্রেডটি বের করতে হয়। টোটাল গ্রেড বলতে বোঝাচ্ছে যে আমরা যদি এখানে জিপিএটা 5 পাই, তাহলে এখানে গ্রেড পয়েন্টে কত আসবে, এ প্লাস, তাই না? তো এই কোডিংটা মূলত আমাদের এখানে করে দিতে হবে, না করে দিলে এখানে এই মানটা আসবে না। তো কোডিংটা করার জন্য আমরা প্রথমে টোটাল সেল যেটা রয়েছে এর নিচে যে সেলটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর ইফ, ইফ ফাংশন এবং অর ফাংশন, এই দুটি ফাংশন আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ইফ ফাংশন দেব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, এরপরে টাইপ করব অর, অর দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব। ঠিক আছে, ইফ এবং অর এই দুটি দিব। দেওয়ার পরে আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো আমরা এখানে বের করে নিব। যেমন এখানে যেটা রয়েছে আমাদের মার্কেট সেলগুলো, ঠিক আছে, প্রথমে এটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন ডি 11 সেলটা আমাদের চলে আসে, অর্থাৎ যেখানে মার্কগুলো থাকবে আমাদের প্রথমে সেই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে উপরে ফাংশনে এখানে ক্লিক করলাম, এখানে ফাংশনটা অ্যাপ্লাই করব। তারপর এখান থেকে আমরা যে জিনিসটা টাইপ করব সেটা হচ্ছে গ্রেটার দ্যান, ঠিক আছে, গ্রেটার দ্যান 33। অর্থাৎ এখানে আমরা প্রথম অরের ফাংশনটা অ্যাপ্লাই করতেছি, যে ডি এর মানটা যদি 33 চেয়ে ছোট হয় তাহলে সেটা কী আসবে, আমাদের পাস আসবে না ফেল আসবে, সেটা এখানে দেখাবো, সেটা আমাদের ফেল আসবে। তো এরপরে ঠিক একইভাবে আমি পরেরটাকে সিলেক্ট করে দিচ্ছি, ডি 12 আসছে, এখান থেকে আমার 33 কমা দিব। তারপরে পরের সেলটাকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে কিন্তু এগুলোতে ক্লিক করবে, তাহলে পুরো সেলগুলো এখানে আসবে, নাহলে কিন্তু আসবে না। ঠিক আছে, আবার 33 দেবো কমা, আর আপনি চাইলে লিখে লিখেও দিতে পারেন, সমস্যা নেই, লিখে দিলেও হবে। তো আমার এভাবে করতে একটু সুবিধা হচ্ছে, আমি এভাবে করতেছি। হ্যাঁ, 33 কমা, প্রতিটাতে আমার 33 দিব। ঠিক আছে, এবার পরের সেলটা ক্লিক করব, ডি 15 33 কমা, এরপরে হচ্ছে পরের সেলটা, এটা হচ্ছে আমাদের 33 আবার কমা কমা, এরপরে আমাদের আরও 2-3টে সেল রয়েছে, সবগুলো এভাবে দেবো। ঠিক আছে, সবগুলো আমাদেরকে এভাবে দিতে হবে, যে কটা সেল থাকবে আমাদের এখানে সবগুলো এইভাবে দিতে হবে, একই কোডিং, এখানে তেমন পার্থক্য কিছু নাই, সিম্পল একটি বিষয়, জাস্ট আপনাদেরকে একটু মনোযোগ সহকারে বিষয়টি বুঝতে হবে। মনোযোগ সহকারে বুঝলেই আপনারা কাজটি ইজিলিভাবে করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। তো দেখেন আমাদের কিন্তু এখানে D19 পর্যন্ত ছিল, আমি D19 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার সিলেক্ট করে দিয়ে কোডিংগুলো আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর এখানে আমরা একটা কমা দিব, ক্লোজ করে একটি কমা দিব। একটা কমা যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু ফাংশনটা আপনাদের কাজ করবে না, আমি আবারও বলতেছি। এই জন্য ফাংশনগুলো ভালোভাবে দেখবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, এর আগে অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন যে অরের যে ফাংশনটা এটা, এটা আমরা কী কন্ডিশন দেবো, এটার কন্ডিশন দেবো যে এখানে যে সেলগুলো ছিল আমাদের, যে যেমন এখানে বাংলা, বাংলার মানটা যদি 33 যে কম হয় তাহলে সেটা কী হবে, ফেল আসবে, তাই না? তো এখানে আমরা কন্ডিশন দেবো ইনভার্ট কমা, তারপরে এফ, আবার ইনভার্ট কমা ক্লোজ।
ঠিক আছে, এইভাবে ফাংশন অ্যাপ্লাই করবো, তারপরে দিব আবার কমা। কমা দেওয়ার পর এখানে এবার আমরা আরেকটি ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে ইফ ফাংশন। এবার টাইপ করবো ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ঠিক আছে, ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। তো এখানে এখন আমাদের একটি জিনিস খুঁজে বের করতে হবে, যে এখানে আমাদের জিপিএটা যে ছিল এটা কত নাম্বার সেলে ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা খুঁজে বের করার জন্য আমাদের যে উপরে কন্ডিশনটা লিখলাম বা যে ফাংশনটি লিখলাম এটাকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে কাট করে নেব। কাট করে নিয়ে বাইরে ক্লিক করব। এরপরে আমরা এই সেলটাতে ক্লিক করব। দেখেন এই সেলটার মান হচ্ছে আমাদের কি S11, ঠিক আছে, H11। আমরা যে এভারেজ জিপিএটা আছে এটার উপর কিন্তু নির্ণয় করে মানটা বের করব, ঠিক আছে। তো এইটার মান হচ্ছে কি H11। তো আমরা এখানে টোটাল এখানে আবার ক্লিক করব, এই সেলে ক্লিক করার পর আবার ফাংশনটা এখানে পেস্ট করে দিব। ফাংশনটা আমাদের উপরের দিকে পেস্ট করে দিতে হবে, উপরে ফাংশনে দিলে হবে। আমি এখানে পেস্ট করলাম। এখন আমরা এখানে টাইপ করব H11। H11 টাইপ করার পর এখানে আমাদের দিতে হবে গ্রেটার দ্যান, এরপরে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। গ্রেটার দ্যান দিয়ে পরে ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাদের এখানে টাইপ করতে হবে 5। 5 দিয়ে একটা কমা দিতে হবে, তারপরে ইনভার্টেড কমা। তারপরে হচ্ছে যে যখন আমাদের মানটি গ্রেটের মানটি যখন 5 হবে তখন এর মানটি কত, যখন জিপি এর মানটি যখন 5 তখন এর মানটি হচ্ছে A+, তাই না? তো আমরা এখানে টাইপ করে দিব A+, আবার ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে। এইভাবে দিয়ে তারপরে আমরা এখানে আবার একটা কমা লাগাবো। কমা লাগানোর পর এদিকে আর আমাদের কোনো কাজ নেই, এখন এই ফাংশনটুকুকে কপি করব, ইফ পর্যন্ত কপি করব, ঠিক আছে। ইফ পর্যন্ত আমরা এইভাবে এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করব, কপি আর পেস্ট। তাহলে এটা যখন আমাদের 4 হবে, 4 হবে তখন আমাদের এর মানটা কত আসবে, এর মানটা আসবে আমাদের শুধুমাত্র এ, তাই না? ঠিক একইভাবে এখানে আবার পেস্ট করব। যখন এটা আমাদের 3.5 হবে, 4-এর পরে কত ছিল 3.5, দেখেন 3.5, এর মানটা হবে A-। তো এখানে আমরা দিয়ে দেবো A-। এরপরে আবার আমরা এটাকে পেস্ট করব। এরপরে যেহেতু এরপরে আমরা 3 পয়েন্ট দেবো, এখানে 3 পয়েন্ট হলে এর মানটা আসবে আমাদের পুরোপুরি কি B। 3 পয়েন্ট হলে এর মানটা আসবে পুরোপুরি B। তারপরে আবার আমরা এখানে কমা লাগাবো, পেস্ট করব। তারপরে এখানে আমাদের যদি 3-এর পরে কী আছে 2, যদি মানটি 2 হয় তাহলে এর মানটি কত আসবে আমাদের, 2 হলে আসবে C, তাহলে C। তারপরে আমি যদি এখানে ভি দিই, আবার পেস্ট করলাম কন্ট্রোল ভি প্রেস করে, এবার যদি এখানে আমাদের 1 হয়, 1, তাহলে এর মানটি আসবে কত এখানে আমাদের D, ঠিক আছে, যে D। তারপরে আবার পেস্ট করব। এরপরে এখানে মানটা আমাদের কী আছে, এখানে যদি এর মানটা যদি 0 হয়, ঠিক আছে, 0 হয় তাহলে এর মানটা এখানে আসবে আমাদের F, মানে ফেল আসবে, ঠিক আছে, F ফেল। এখানে যে কমাটা রয়েছে শেষের শেষের কমাটাকে তুলে দিব। তুলে দেওয়ার পর এখানে আমরা 60টা ইফ ব্যবহার করেছি, 60টা লজিক এখানে আমরা লাগাবো এখন, অর্থাৎ 60টা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমরা আসলে কটা ব্যবহার করছি সেটা আমরা দেখার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। ওকে, এখানে আমরা একটু সামনের দিকে যাই, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা কটা ইফ ব্যবহার করছি। এই যে দেখেন এইদিক, এই ইফটা আমাদের দেখার দরকার নেই, আমরা এদিক থেকে দেখবো, এদিকে 60টা, এদিকে একটা, টোটাল 8টা ইফ আমরা ব্যবহার করছি। তো এখন আমরা 8টা এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে প্রোগ্রামটি, নাহলে কিন্তু কাজ করবে না। তো দেখেন আমি টাইপ করতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিয়ে। আমি এখন যে ইন্টার বাটনে ক্লিক করি, ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে গ্রেটের মানটা চলে আসছে, যেহেতু এখানে আমাদের ছিল জিপি অ্যাভারেজ 3.67, তাই না? তো এর মানটা দেখেন কোথায় আছে, যে 3.5, যদি এর মানটা আসে মানে 60 থেকে 69-এর ভিতরে থাকে এবং সেটা হবে 3.5। তো দেখেন 3.5-এর যে গ্রেট মানটা সেটা হচ্ছে কি A-। তো দেখেন A-এর মানটাকে দেখুন চলে আসছে। এখন এদিক দেখেন আমি যদি এদিককার মানগুলোকে পরিবর্তন করি তাহলে দেখেন এদিককার মানগুলো পরিবর্তন হয়ে যাবে। তো আমি 50টাকে 90 করে দিচ্ছি, তারপরে এখানে 33টাকে এখানে একটু বাড়াই দিই, 60 করে দিই। তাহলে দেখেন এবার গ্রেট মানটা ইয়ে চলে আসে। এখন মনে করেন আমাদের এদিক থেকে যদি কোনো একটা সাবজেক্টে ফেল যায় তাহলে কিন্তু এখানে সব মানটাই ফেলে আসবে। দেখেন আমি মনে করেন যে এখানে যে ম্যাথ যেটা রয়েছে এটাতে মনে করেন আমি পাইছি 32, এবং ইন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে যে টোটাল গ্রেড, একটা সাবজেক্টে ফেল গেলে যেমন আমাদের টোটাল মানটা ফেল আসে, ঠিক এখানেও টোটাল মান কিন্তু ফেল চলে আসে। এখন শুধুমাত্র আপনাকে এখানে মানগুলো এখানে চেঞ্জ করতে হবে, যটা ছাত্র থাকবে তাদের মানগুলো চেঞ্জ করবেন, অটোমেটিক্যালি তাদের টোটাল জিপিএ, টোটাল বা এভারেজ জিপিএ এবং টোটাল গ্রেড পয়েন্ট সব কিছু চলে আসবে। তো এখানে শুধুমাত্র আমি আপনাদের একটা স্টুডেন্টের
কোডিংটা দেখালাম যে কীভাবে করতে হয়। এখন আপনাদের একটা টেকনিক দেখা দিই যে এই কোডিংটার মাধ্যমে কীভাবে অন্যান্য স্টুডেন্টের মানগুলো বের করবেন। তো জাস্ট আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন, প্রথম সেল থেকে সেলটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি এরো বাটন চলে আসে, ঠিক আছে। এটাকে ড্রাগ করে শুধু নিচে নিয়ে আসবেন, যতগুলো নিচে নিয়ে আসবেন দেখবেন ততগুলো কপি এখানে হয়ে যাবে, ঠিক আছে। এখন শুধু মানগুলো আপনার চেঞ্জ করবেন, অটোমেটিক্যালি মানগুলো পরিবর্তন হবে। তো দেখেন অনেকগুলো স্টুডেন্ট আইডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এগুলো আপনি এখানে অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এখানে ব্যবহার করি এগুলা সবগুলো, যদি আমাদের ফেল এখানে মান চলে আসে, যত মাইনাস করবে তত মাইনাস হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখন এগুলো করতে পারেন। তো আশা করি আপনার কোডিংগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, কোডিংগুলো নিজেরে দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনার প্রপারলিভাবে কাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করতেছি, আর যেভাবে আমি দেখালাম অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি এই কোডিংগুলো শিখতে পারবেন না বা জানতে পারবেন না। তারপরে যদি কোডিংয়ের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে সেই বিষয়টি জানাবেন, আমি সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।